তো গাইস, প্রথম 7টা টিউটোরিয়ালে আমরা ফুল পিএইচডি করছিলাম, তো এটা ফার্স্ট ফুল করা হয়েছিল। তো আজকে আমরা যেটা করব, আমরা এটা ডাইনামিক করব। তো ডাইনামিক করার আগে আপনি এটা তিনভাবে করতে পারেন, সরি দুইভাবে। তো দুইভাবে, এক হচ্ছে আপনি এটা লোকাল একটা সার্ভার বানায় করতে পারেন, আর আরেক হচ্ছে ডোমেন হোস্টিং কিনে তারপর এটা সার্ভারে ডাইনামিক করতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার ডোমেন হোস্টিং কোথা থেকে নেবেন। তো ডোমেন হোস্টিং নেওয়ার জন্য আপনারা নেমচিপ এটা থেকে নিতে পারেন। তো আমি নেমচিপের প্যাকেজ ইউজ করি এবং আমি রিকমেন্ড করব হোস্টিংয়ের থেকে নেওয়া, কারণ এটা খুবই চিপ, আপনি প্রথম বছর খুবই কম দামে পাবেন। তো নেমচিপে আসি। তো নেমচিপে আসার আগে তো আপনি এখানে আপনার একটা ডোমেনের নাম দেবেন। তো আমরা যদি, তো foodburger.com লিখে এটা আমরা সার্চ করলাম। তো সার্চ করার পর দেখবো যে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কি না। তাও আমি আপনাদের প্রসেস দেখাবো, কিন্তু আমি কিনবো না। তো এটা লিখে যখন সার্চ করলাম, তো এটা লোডিং হচ্ছে। এখানে যদি ডোমেনটা অ্যাভেলেবেল থাকে তাহলে ডোমেনটা চলে আসবে। তো ডোমেন চলে আসলে তারপর এটা আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন। অ্যাড টু কার্ট করে, তো এখানে এটা লোডিং হচ্ছে। তো গাইস, এটা দেখতে পাচ্ছেন যে এই ডোমেনটা অলরেডি কেউ কিনে রাখছে। তো এখন উনি আবার এটা এত দামে সেল করতে চায়, সো এটা আমরা নিব না। তো এখন এখানে দেখেন আরও কিন্তু অনেক ডোমেন আছে। তো আপনি আপনার যেই ডোমেনটা আপনি সার্চ করবেন ওইটা অ্যাভেলেবেল থাকতে পারে নাও থাকতে পারে। তো এখানে আমি, এখানে যদি আমি অন্য নাম লিখে সার্চ করি, তো ফুড বার্গার বিডি, তো এটা লিখে সার্চ করলাম, তো এই ডোমেনটা দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল থাকলে আপনি জাস্ট অ্যাড টু কার্ট করে দিবেন। অ্যাড টু কার্ট করলে ডোমেনটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কার্ডে অ্যাড হয়েছে। এখন আমাদের হোস্টিং কেনা লাগবে। তো তো এখানে হোস্টিং, তো গাইস আপনারা এখান থেকে যে কোনো তিনটা থেকে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবেন। তো হোস্টিংয়ের আবার অনেকগুলো অপশন আছে এখানে। ওয়ার্ডপ্রেস হোস্টিং, তো ওয়ার্ডপ্রেস হোস্টিং নিলে আবার এখানে কিছু লিমিট আছে। আরেকটা আছে রিসেলার হোস্টিং, এটা হচ্ছে আপনি কিনে যদি আপনি কাউকে বিক্রি করতে চান। তারপর আছে বিপিএস, এটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সিক্রেট এরকম একটা। তারপর ডেডিকেট সার্ভার, তো আপনারা যেহেতু শুরুর ক্ষেত্রে শেয়ার হোস্টিং ভালো, কারণ আপনার ওয়েবসাইট, আপনি যে পোর্টফোলিও সাইট বা বিজনেস, ই কমার্স, যে কোনো সাইট খোলেন, শুরু ক্ষেত্রে আপনার এই প্যাকেজটা ভালো হবে। তো এটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন। তো এখান থেকে, তো আমি রিকমেন্ড করবো আপনারা যদি কিনেন এটা কিনবেন, স্টেলার প্লাস। তো এটা অ্যাড টু কার্ট করে দেবেন, এটা এক বছরে কাটবে আপনার $42, প্রায় 3500-3700 টাকার মতো কাটবে। আর ডোমেনের আছে $12, প্রায় ধরে নেন যে 5000 টাকা। তো এক বছর হোস্টিংয়ের জন্য আপনার ধরে নেন এখানে 5000 টাকা কাটবে। তো 5000 টাকা এটা আমি এখানে যখন এটা অ্যাড টু কার্ট হচ্ছে, এটা অ্যাড টু কার্ট হবে, তারপর চেক আউট অপশন। তো এখানে যেহেতু এটা এটা হচ্ছে একটা বাইরের কান্ট্রির সার্ভার, তো এখান থেকে যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পেমেন্ট কার্ড লাগবে। যেরকম যদি পেপাল থাকে পেপাল দিয়ে কিনতে পারবেন, আর একটা হচ্ছে যদি মাস্টার কার্ড থাকে তাহলে সেটা দিয়েও কিনতে পারবেন। আর মাস্টার কার্ড বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল যদি আপনারা মাস্টার কার্ড করতে চান তাহলে আপনাদের পাসপোর্ট করা লাগবে। পাসপোর্ট করলে সেখানে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনারা কিন্তু এগুলো অনায়াসে কিনতে পারবেন। আর যদি মনে করেন যে এখন এই ডোমেন কিনতে গিয়ে আপনি 10,000 টাকা খরচ করে আবার মাস্টার কার্ড কিনবেন, তখন যদি মনে করেন যে এখানে এটা আপনার এখন লাগবে না, তাহলে আপনি আমাদের যেই আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনাদের সাহায্য করব এই হোস্টিংটা কেনার জন্য। ডোমেন হোস্টিং এখানে যে যা আসবে টোটাল তা আপনারা আমাদের পেমেন্ট করে দেবেন, আমরা আপনাদের এই এটা পেড আমরা আমাদের কার্ড দিয়ে পেমেন্ট করে আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এটা এটা হলো হোস্টিংয়ারের না সরি, এটা হলো নেমচিপের প্ল্যান যে 42, আর এখানে হচ্ছে 12। তাহলে আপনি $52 কাটবে। আবার এখানে SSL আছে, তো প্রথম বছর আপনি SSL ফ্রি পাবেন, তারপর চলে যাই হোস্টিংগারে। তো হোস্টিংগারে এখানে আমার হোস্টিংগারে প্যাকেজটা খুব ভালো লাগছে, কিন্তু আমি নেমচিপ ইউজ করি, আমি হোস্টিংগারে মুভ করব। কারণ এখানে দেখেন, এখানে আপনি তিনটা প্যাকেজ পাবেন,
তো এখানেও তাদেরও হোস্টিং এর প্ল্যান আছে। প্ল্যানের ভিতরে আছে এখানে ক্লাউন হোস্টিং, তারপর আছে ওয়ার্ডপ্যাড হোস্টিং, সিপ্যানেল, বিপিএস। তো এখানে যেটাই থাক, প্রথমে শুরুর জন্য আপনি শেয়ার হোস্টিং দিয়ে শুরু করবেন। তো আমি রিকমেন্ড করবো সেকেন্ড প্ল্যানটা কেনার জন্য। তো এখানে দেখেন আপনি 100 সাইট ওয়েবসাইট বানাইতে পারবেন এটা দিয়া, তারপর 100 জিবি স্টুডেন্টস, 25,000 ভিজিটর প্রতি মাসে, 25,000 ভিজিটর আসবে আপনার সাইটে। তারপর হচ্ছে আসবে না, আপনি যখন এসইও করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন তার মধ্যে আপনার মান্থলি লিমিট থাকবে এত। তারপর ফ্রি ইমেল পাবেন, ফ্রি এসএসএল 1 বছরের জন্য, ফ্রি ডোমেন, এবং এই প্যাকেজের সাথে আপনি ডোমেনও ফ্রি পাবেন। তো এটা যখন আমি এখানে ক্লিক করব, আরও কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, তো এটা আপনারা দেখে নেবেন। তো এটা দিয়ে আমি এটা শপিং কার্ডে যাচ্ছি। তো আর হোস্টিং কার্ডের সুবিধা হচ্ছে আপনি যদি বেশি নেন, মানে 1 বছরের জন্য নিলে দেখা যায় আপনি 80% কাটবে, আপনি যদি 2 বছরের জন্য নেন আপনার 60% কাটবে, 3 বছরের নিলে 40%, আর এরকম আর কি প্যাকেজটা। তো দেখেন আপনি যদি 1 বছরের জন্য নেন তাহলে কাটবে $31, আর নেমচিপে আপনার টোটাল কস্ট হবে প্রায় $52। তো আপনি এখান থেকে নিলে পাবেন এত, যদি আপনি 2 বছরের জন্য নেন তাহলে $95 কাটবে, আর নেমচিপ থেকে 2 বছরের জন্য নিলে $108-এর উপরে কাটবে, আর যদি 4 বছরের জন্য নেন হোস্টিং তাহলে আপনি $124, প্রায় 10,000 টাকার মতো কাটবে 4 বছরের জন্য। আর এখানে যে হোস্টিং আর এসএসএল এটা প্রতি বছরে কাটবে $20 মতো। তাহলে এই প্যাকেজটা কিন্তু আপনার খুব 74% আপনি সেভে পাবেন এটা হোস্টিং কার থেকে যদি নেন। নেমচিপ থেকে এত পাবেন না, নেমচিপে লিমিট আছে। তো এটা এখনও লোডিং হচ্ছে, তো এটা আমি আবার রিলোড করি। তো নেমচিপে এই অপশনটা, তো এটা হচ্ছে যার যার ব্যাপার। তো আপনি নেমচিপ থেকেও নিতে পারেন, যদি আপনার নেমচিপের প্যাকেজ ভালো লাগে আপনি এখান থেকে নিতে পারেন, বা হোস্টিং কার থেকে নিতে পারেন। তো আমি ধরেন আমি এখানে এত দিনে নিব, তো এটা আমি সিলেক্ট করব। তারপর আপনার এখানে ইমেল দিতে হবে, এই তো ক্রেডিট কার্ড, পেপাল, আপনার এই কয়েকটা অপশন থাকতে হবে। তো আপনার যদি একটারও না থাকে তাহলে আমি আগেই বলছি যে আপনার ওখানে নক করলে আমাদের, আমরা আপনাদের সাহায্য করবো এটা কেনার জন্য। তারপর আমরা পেমেন্ট করে আপনাদের ইমেলে হোস্টিং এর সব অ্যাক্সেস পাঠিয়ে দেবো, আপনারা তারপর জাস্ট এখানে সাইন ইন করবেন। সাইন ইন করে তারপর আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। তো যেহেতু আমি এখন নেমচিপে আছি, তো আমি নেমচিপে জাস্ট এখানে লগ ইন করতেছি। এখানে আমি লগ ইন, নেমচিপে লগ ইন করলাম। তো নেমচিপে আমি 3টা ডোমেন কিনছিলাম, তো 3টা এখন আমি ইউজ করি না, মানে একটা ডোমেন আমার পরে আছে, 2টা ইউজ করি। আর এখানে আমার হোস্টিং প্ল্যান কিনা আছে, তো আমার এক হোস্টিং প্ল্যান দিয়ে আমি ডোমেনগুলো ম্যানেজ করি। তো তো এ হচ্ছে ডোমেন হোস্টিংয়ের বিষয়। তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে আমরা আপনারা এগুলো কীভাবে ওয়ার্ডপ্রেস সার্ভার ইনস্টল করে কীভাবে এগুলা ডাইনামিকলি করা যায়। যেরকম এখানে যদি লোগো বা কিছু চেঞ্জ করা লাগে তাহলে কিন্তু আমাদের কোডে হাত দেওয়া লাগবে, কোড থেকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে সেভ দিলে তারপর চেঞ্জ হবে। তো এই জিনিসগুলো কীভাবে একটা ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করা যায় এটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো।